হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি ফাংশন, শর্ট এবং ফিল্টার। কীভাবে শর্ট এবং ফিল্টার কাজ করা যায় সেই কাজটা আমরা আজকে শিখব। আচ্ছা, আমরা একটু খেয়াল করেন যে এখানে কিছু ডাটা আমার দেওয়া আছে, কিছু নেম দেওয়া আছে, কয়েক প্রত্যেকটা সাবজেক্টের মার্ক এবং জিপিএ দেওয়া আছে। আমরা এখানে কিভাবে সারিবদ্ধভাবে বা ক্রমানুসারে এই জিনিসটাকে করতে পারি, আমরা এর আগের লেসনেও শিখেছিলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। সেই কাজটি আমরা এক্সেল দিয়ে কিভাবে করব সেই কাজটা আমরা আপনাকে শেখাবো। আমরা চলে যাচ্ছি ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টারে। আমরা এখানে শর্টে যে দেখেন এখানে দেওয়া আছে এ টু জেড, জেড জেড টু এ। এখানে আমাদের মার্কগুলো কিন্তু ক্রমানুসারে সাজানো নাই, 80, 12, 87 এইভাবে দেওয়া আছে। আমি যদি এটাকে ক্রমানুসারে সাথে সাজাতে চাই তাহলে আমরা এখান থেকে শর্ট দিব, শর্ট স্মল টু লার্জেস্ট দিয়ে দেখেন। এই যে দেখেন স্মল টু লার্জেস্ট এইভাবে 87 মধ্যে চলে গেছে। আমরা যদি আবার এই কাজটাকে লার্জেস্ট টু স্মলেস্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে দিলে এইভাবে আসবে। এখন এইটা করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রয়ের এবং প্রত্যেকটা কলামের ডাটা চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। পাসগুলো এক জায়গায় আসছে, ফেলগুলো আরেক জায়গায় চলে এসেছে। অর্থাৎ এই হলো আমাদের শর্টের কাজ। তাহলে আমরা এখান থেকে খুব ইজিতেই শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি। আচ্ছা, এবার আমরা আরেকটি কাজ শিখবো, সেই কাজটি হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা আপনাদের সবসময় লাগবে। অনেক ডাটাকে, অনেক ডাটা থেকে একটা নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে আমাদের এই ফিল্টার ব্যবহার করতে হয়। আমরা চলে যাচ্ছি ফিল্টারে। আমরা দেখেন এখানে যে কোনো জায়গায় কার্সর রাখেন, রাখার পরে আপনি এখানে যদি ফিল্টারে ক্লিক করেন, আপনি প্রত্যেকটা ঘরে দেখেন একটা বাটন সেট হয়ে গেছে। একটু খেয়াল করেন, বাটনটা সেট হয়ে গেছে, এই বাটন। এখন আমি যদি যে কোনো একটা ঘরে বাটনে ক্লিক করি, সেই ঘরের হিসাবটা আমাকে দেখাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, কয়েকটা মার্ক দেখা যাচ্ছে। এখন আমি যদি বলি যে 90 মার্ক কয়জন পেয়েছে, আমি একটু দেখি এই ঘরে। দেখেন দুইজনকে সে খুঁজে পেয়েছে এবং দুইজনকে সে আপনার সামনে হাজির করেছে। এই দুইজনের নাম, দুইজনের নামই করিম। দেখেন সে এইভাবে এইভাবে আসছে। আমি যেহেতু ডাটাটা ডাবল করে কপি করে নিয়েছিলাম এই জন্য সে একই নাম দুইবার দেখাচ্ছে। আমরা যদি এটাকে আবার অল দেই, সিলেক্ট অল দেই, তাহলে আবার সব চলে আসবে। তা আমরা ওইটা না করে আমরা যদি এখানে জিপিএটা দেখি, যে আমি যদি বলি GPA 5 কয়জন পেয়েছে, দেখেন দুইজন, GPA 4.5 কয়জন পেয়েছে, দুইজন। এইভাবে আমরা প্রত্যেকটা মার্ক একটা একটা করে দেখতে পারবো, অল দিলে এই আবার আসবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি গ্রেড দেখি, একটা দেখেন যদি এফ কয়জন হয়েছে, 4 জন। এইভাবে সে আপনাকে খুঁজে বের করে দিবে। এ প্লাস যদি কয়জন হয়েছে দেখতে পারি, এ প্লাস ক্লিক করে এবার দিলে 2 জন হয়েছে। এইভাবে আমরা অল দিয়ে আবার পুরোটা দেখতে পারি। তো যাই হোক, এই হলো ফিল্টারের কাজ। প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা কলামের ডাটাকে আপনি বিশাল তথ্য থেকে, হাজার হাজার তথ্য থেকে নির্দিষ্ট ডাটাকে আপনি খুঁজে বের করতে পারেন, যে 87 কতজন পেয়েছে, 80 কতজন পেয়েছে, 12 কতজন পেয়েছে, এইভাবে আপনি বাছাই করে নিতে পারবেন। আবার এখানে জিপিএ, যে GPA 5 কয়জন পেয়েছে, GPA 3.5 কয়জন পেয়েছে, 3 কয়জন পেয়েছে, 4 কয়জন পেয়েছে, এইভাবে আপনি বাছাই করে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সার্চিংটা করতে পারবেন এবং আপনি জানতে পারবেন অ্যাকুরেট তথ্যটা কী। যাই হোক, আশা করি ভালো লেগেছে। খুবই সুন্দর একটি ভিডিও এবং খুবই প্রয়োজনীয় একটি অপশন, যে অপশনটি আমাদের কাজে লাগবে প্রতিনিয়ত বড় বড় ডাটা সার্চের ক্ষেত্রে। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।